যে সন্দেশকালীন ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই থেকে যে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল তাকে কেন্দ্র করে উত্তপ্ত বসিরহাটের সংগ্রামপুর এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু পুলিশের সঙ্গে বাম যুবকর্মীদের ধস্তাধস্তি এবং রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরা অতনপুর সঙ্গে সমীর পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি, বচসা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মীরা যারা এসপি অফিস অভিযান করেছিলেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাটের সংগ্রামপুরের পরিস্থিতি। বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠি চার্জ করে, আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। ডিওয়াইএফআই এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, তুমুল তর্কাতর্কি, তুমুল বচসা পুলিশের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়দের। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। শুভ সমীরণ, কি নিয়ে বচসা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে পুলিশে? পুলিশের পুলিশ সুপারের দপ্তরে তিনি ঢুকতে চেয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, এই মুহূর্তে তারা বসে পড়েছেন। ক্যামেরাম্যান রতন কুণ্ডু ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে পুলিশ সুপারের দপ্তরের সামনে বাম যুবকর্মীরা তারা বসে পড়েছেন এবং তাদের বক্তব্য যে সন্দেশকালী ঘটনা নিয়ে তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চান এবং এর আগেও তারা দেখা করতে এসেছিলেন কিন্তু তাদের সঙ্গে কোনো রকম দেখা হয়নি এবং তারা ইতিমধ্যেই রাস্তার উপর বসে পড়েছেন এবং রাস্তা অবরুদ্ধ করে ফেলা হয়েছে এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজকে পুলিশ সুপারের দপ্তর অভিযান ছিল আর এই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে ধুমধুমার পরিস্থিতি। এবং তুমি দেখতে পাচ্ছ যে অতর্কিত ছবিতে দেখা গেল বেশ কিছু বাম যুবকর্মীরা তারা ব্যারিকেডের উপর উঠে পড়েছেন এবং তারা আজকে যে বিক্ষোভ দেখাতে এসেছিলেন পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, ব্যারিকেড টপকে তারা উপরে চলে যান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ডেপুটেশন দিতে এসে তারা ঢুকতে না পেরে তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তার ওপর বসে পড়েছেন বাম যুবকর্মীরা এবং তারা দেখাচ্ছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাবে। আজকে যখন সংগ্রামপুরে পুলিশ সুপার দপ্তরে দেখতে পাচ্ছ যে সংগ্রামপুর কাটিয়াহাট রোড ইতিমধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েছে এবং যেটা বাম যুবকর্মীরা ঘোষণা করছেন যে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল ডেপুটেশন দিতে সেই কারণে তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করবে এবং এই মুহূর্তে ইতিমধ্যে সংগ্রামপুরের দপ্তরে তারা এসেছিলেন অভিযান করতে এবং অভিযান করতে এসে ইতিমধ্যে তারা বাধা পান এবং বাধা পেলে তারা এই মুহূর্তে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় রাস্তায় বসে পড়েছে এবং বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং কথা বলার চেষ্টা করবো মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে যে রাস্তার ওপর বসে পড়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজকে মিছিল ছিল। সেই মিছিল যখন সংগ্রামপুরে পুলিশ সুপারের দপ্তরের সামনে পৌঁছয় তখনই তারা রীতিমতো রাস্তার উপর বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদেরকে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি রাস্তায় বসে পড়েছেন কার্যত যে বসিরহাট টিন ডাবল কাটিয়াহাট রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। কথা বলার চেষ্টা করবো দেখতে আসুন আসলে গোটা সন্দেশ খালিতে পুলিশ এইভাবে বেআইনি ভাবে চলেছে বলে শেখ শাহজাহানের উৎপত্তি ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের অপদার্থতাতে এরা উনি ধর্ষক কুকেরাদেরকে তৈরি করে আর প্রতিবাদীদেরকে আটকায়। গোটা সন্দেশকালীন নিষ্ক্রিয় পুলিশ শাহজাহানদেরকে কন্ট্রোল করার জন্য, সক্রিয় পুলিশ প্রতিবাদীদেরকে মারধর করার জন্য, সেই পুলিশে জবাবদিহি করতে হবে তার জন্য। এরা গুন্ডা দেখলে টেবিলের তলায় লুকায়,
দেখছো যে মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি রাস্তার উপর বসে পড়েছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তিনি অনর যে ডেপুটেশন দিতে এসেছিলেন সন্দেশখালীর ঘটনা নিয়ে, কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আর সেই কারণে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায়। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বসিরহাটে এসপি অফিস অভিযানে মিনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের এসপি অফিসে গিয়ে ডেপুটেশন দিতে মরিয়া তারা, অনর তারা, কিন্তু পুলিশ যেতে দিতে নারাজ, যে কারণে রাস্তার মধ্যে বসে পড়ে এই ধর্ণা দিচ্ছেন এই মুহূর্তে মিনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। ওদেরকে আমাদের প্রশ্নের জবাব দিতেই হবে, আর এই ডেপুটেশন ওদেরকে নিতেই হবে। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পুলিশ কখনোই প্রতিবাদী এবং গণতান্ত্রিক লোকজনদের সঙ্গে এ রাজ্যে কোঅপারেশন করা ভুলে গেছে। ওরা শাহজাহানদের সাথে এক টেবিলে বসতে অভ্যস্ত হয়ে গেছে, সেই অভ্যাস ওদের ছুটিয়ে দেওয়ার জন্যই এই ডেপুটেশন।